স্পোকেন ইংলিশ 360-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ, আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। আজকে আমরা ইংরেজি শিখব টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত এবং পাকিস্তানের খেলা নিয়ে। পাকিস্তান কোনোদিন বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি, এমনকি টানা 12টি ম্যাচে টি-20 এবং ওয়ানডে মিলিয়ে 12টি ম্যাচে পাকিস্তান ভারতকে কোনোদিন হারাতে পারেনি। কিন্তু 13 নম্বর ম্যাচে এসে ভারতকে 10 উইকেটে হারিয়েছে পাকিস্তান। তারা 15 উইকেট না হারিয়ে ভারতকে পরাজিত করেছেন। তাই আজকের ভিডিওটি খুব মজার হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো কিছু মিস না হয়। চলো তাহলে শুরু করি। চলো এবার খেলা নিয়ে আমরা কিছু বাক্য দেখে আসি। ভারত প্রথমবারের মতো বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছে। এই বাক্যের মধ্যে ভাব হচ্ছে হেরেছে। আমরা জানি ভাব বাক্যের শেষে থাকে, এখানে ভাব হচ্ছে হেরেছে। ভাবকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে কে হেরেছে? ভারত। এখানে সাবজেক্ট হচ্ছে ভারত আর ভাব হচ্ছে হেরেছে। আমরা সাবজেক্টও পেলাম এবং ভাবও পেলাম। এখন বাকি অংশগুলো আমরা কিভাবে ইংরেজি করব? তাহলে আমাদের করতে হবে ডান পাশ থেকে বাম পাশে ইংরেজি করতে হবে। ভারত হেরেছে, এটা ইংরেজি হচ্ছে ইন্ডিয়া লস্ট। এবার আমাদের ডান পাশ থেকে বাম পাশে যেতে হবে, তাহলে ডান পাশে শব্দ আছে পাকিস্তানের কাছে, এটা ইংরেজি হচ্ছে টু পাকিস্তান। এরপরে শব্দটি হচ্ছে বিশ্বকাপে, ইন দা ওয়ার্ল্ড কাপ, প্রথমবারের মতো, ফর দা ফার্স্ট টাইম। তাহলে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছে, এটার ইংরেজি হচ্ছে ইন্ডিয়া লস্ট টু পাকিস্তান ইন দা ওয়ার্ল্ড কাপ ফর দা ফার্স্ট টাইম। ভারত 10 উইকেটে পাকিস্তানের কাছে হেরেছে, এখানে ভার্ব হচ্ছে হেরেছে আর সাবজেক্ট হচ্ছে ভারত। তাহলে ভারত হেরেছে, এটার ইংরেজি হচ্ছে ইন্ডিয়া লস্ট, ডান পাশে শব্দ হচ্ছে কি পাকিস্তানের কাছে, তাহলে হবে টু পাকিস্তান। এর বাম পাশে শব্দটি হচ্ছে 10 উইকেটে, এটা ইংরেজি হচ্ছে বাই 10 উইকেটস। তাহলে ভারত 10 উইকেটে পাকিস্তানের কাছে হেরেছে, এটার ইংরেজি হচ্ছে ইন্ডিয়া লস্ট টু পাকিস্তান বাই 10 উইকেটস। পাকিস্তানের ব্যাটসম্যান বাবর 68 এবং রিজওয়ান 79 রান করেছিল, এখানে বাব হচ্ছে করেছিল। তাহলে কে করেছিল? পাকিস্তানের ব্যাটসম্যান বাবর এবং রিজওয়ান, তাহলে এটা ইংরেজি হবে পাকিস্তান ব্যাটসম্যান বাবর স্কোর 68 অ্যান্ড রিজওয়ান 79 রানস। ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা পাকিস্তানের বোলারের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, এখানে ভাব হচ্ছে দাঁড়াতে পারেনি এবং সাবজেক্ট হচ্ছে ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা। তাহলে ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি, এটা ইংরেজি হচ্ছে ইন্ডিয়ান্স ফার্স্ট অর্ডার ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি, কুডেন স্ট্যান্ড, বিরুদ্ধে এগেইনস্ট পাকিস্তানি বলারের, পাকিস্তানি বলার্স। তাহলে ভারতের প্রথম সারির ব্যাটসম্যানরা পাকিস্তানি বলারের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, এটার ইংরেজি হচ্ছে ইন্ডিয়ান্স ফার্স্ট অর্ডার ব্যাটসম্যান কুডেন্ট স্ট্যান্ড এগেইনস্ট পাকিস্তানি বোলার্স।
শাহানশা আফ্রিদি পাকিস্তানের লান্ডেকোটাল এলাকায় জন্মগ্রহণ করেন। এখানে ভার্ব হচ্ছে জন্মগ্রহণ করেন আর সাবজেক্ট হচ্ছে শাহানশা আফ্রিদি। তাহলে শাহানশা আফ্রিদি জন্মগ্রহণ করেন, এটার ইংরেজি হচ্ছে শাহানশা আফ্রিদি ওয়াজ বর্ন। ডান পাশের শব্দটি হচ্ছে লান্ডিকোটাল এলাকায়, ইন দা লান্ডিকোটাল এরিয়া পাকিস্তানের, অফ পাকিস্তান। তাহলে শাহানশা আফ্রিদি পাকিস্তানের লান্ডিকোটাল এলাকায় জন্মগ্রহণ করেন, এটার ইংরেজি হচ্ছে শাহানশা আফ্রিদি ওয়াজ বর্ন ইন দা লান্ডিকোটাল এরিয়া অফ পাকিস্তান। পাকিস্তানি ওপেনার বাবর ও রিজওয়ান খুব ভালো ব্যাটিং করেছিল। এখানে ভার্ব হচ্ছে ব্যাটিং করেছিল আর সাবজেক্ট হচ্ছে পাকিস্তানি ওপেনার বাবর ও রিজওয়ান। তাহলে পাকিস্তানি ওপেনার বাবর ও রিজওয়ান ব্যাটিং করেছিল, এটার ইংরেজি হচ্ছে পাকিস্তানি ওপেনার্স বাবর অ্যান্ড রিজওয়ান ব্যাটেড খুব ভালো, ভেরি ওয়েল। তাহলে পাকিস্তানি ওপেনার বাবর ও রিজওয়ান খুব ভালো ব্যাটিং করেছিল, এটার ইংরেজি হবে পাকিস্তানি ওপেনার্স বাবর অ্যান্ড রিজওয়ান ব্যাটেড ভেরি ওয়েল। ভারতীয় বোলার শামিম 3.5 ওভারে 43 রান দিয়েছিল। এখানে ভার্ব হচ্ছে দিয়েছিল আর সাবজেক্ট হচ্ছে ভারতীয় বোলার শামিম। তাহলে ভারতীয় বোলার শামিম দিয়েছিল, এটার ইংরেজি হচ্ছে ইন্ডিয়ান বোলার শামিম দিয়েছিল, এটার ইংরেজি হচ্ছে গেট 43 রান, 43 রানস, 3.5 ওভারে ইন 3.5 ওভার্স। তাহলে ভারতীয় বোলার শামিম 3.5 ওভারে 43 রান দিয়েছিল, এটার ইংরেজি হচ্ছে ইন্ডিয়ান বোলার শামিম গেট 43 রানস ইন 3.5 ওভার্স। ভারত 7 উইকেটে 151 রান করেছিল, এটার ইংরেজি হচ্ছে ইন্ডিয়া স্কোর 151 ফর 7 উইকেটস। ভারত পাকিস্তান বিশ্বকাপ ফাইনাল খেলবে, এটাই সবার প্রত্যাশা। এই বাক্যের মধ্যে দুটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে ভারত পাকিস্তান বিশ্বকাপ ফাইনাল খেলবে, এবং দ্বিতীয় অংশ হচ্ছে এটাই সবার প্রত্যাশা। এই বাক্য থেকে আমরা দ্বিতীয় অংশটাকে প্রথমে বসাবো এবং প্রথম অংশটাকে শেষে বসাবো। তাহলে এটাই সবার প্রত্যাশা, এটার ইংরেজি হচ্ছে দিস ইজ এভরিওয়ানস এক্সপেকটেশন দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইল প্লে দা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আমি আবার বলছি, ভারত পাকিস্তান বিশ্বকাপ ফাইনাল খেলবে, এটাই সবার প্রত্যাশা। দিস ইজ এভরিওয়ানস এক্সপেকটেশন দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইল প্লে দা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিতে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।